সত্যবাণী মেহেদি হাসান আল্লাহর নাম সহ রহনে গরনি দহনে দয়া
إمام
مرت دبي مونا فكرة خوزينا نغتر بحلر دي حسن شوغين نو بي جي جا هر نه نه گو نو بي جي جا هر نه 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 اي زي تر براشم شاہ کر لے ایمان تھک دے پارے نه ماشاء اللہ امر ما خادیزا سندر نانی چیلو مائے بورو دونی ما خادیزا سندر نانی چیلو مائے بورو دونی جمالے نورے جائی تین تینی جمالے نورے جائی تین تینی نو بی کے کھا وائی تے کھانا کر بالا تے حسن شوگی نو بیگ جی جا ہر نہ نہ گو نو بیگ جی جا ہر نہ نہ گا یہ زی تیر براشن شاہ کر لے ایمان تھک دے پارے نہ گا ماشاءاللہ اللہ 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 نور محمد نور نبی جی امر نور محمد نور نبی جی تغلال امر شاہ مہنے امی رن مر مہتا دیکھا لو یا فنا رہے اللہ تو یا نبی جی امی جن مر مہتا دیکھا لو یا فنا ماشاءاللہ شانتی کر نبی دیکھا دیا شانتی کر کر زالا یہ بوشن تمہیں نہ دیکھی لے بچے نہ دے وہ راون یو وہ یامر ویسی جان تمہیں نہ دیکھی لے بچے نہ دے وہ راون ماشاءاللہ محمد الرسول بالعالمين الصلاة والسلام على رسوله الكريم غناكر هم غناكر هم غناكر ترحيم ترحمن تستار يا إلهي رحم فرما مصطفى کی واسطے خل دے در وجائے رحمت غدا کی واسطے رحمت للعالمين خط میرا رسول جانے جہا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مغدو مغدو
আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই থানাধীন বামুই পূর্ব গ্রাম হযরতের শাহপরান রহমতুল্লাহ আলাই সুন্নি যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি মুখা সম্মেলন সাজায়া বামুই পূর্ব গ্রাম হযরতের শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে আল্লাহ বিশেষ করে এই এরফানিয়া কচুয়া দরবার শরীফের সাহেব কেবলা মুফতি মুস্তাক আহমদ আল কাদেরী ওয়াইসি হুজুর কেবলার সদরক্রমে এই মাহফিল সাজায়া আপনি আল্লাহর শাহীন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে আমার সঙ্গে আলেম ওলামা বাবারা যুবক নজওয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহীন সেই পাক দরবারে হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও আল্লাহ আজকের এই জান্নাতের বাগানের মধ্যে যারা যারা হাত বাড়াইছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমায় বামুই পূর্ব গ্রাম এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমরা বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়নি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন সইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জানি গো অন্ধকার কবরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রয়েছে আজকের মুনাজাত তারার নসিবে গইছে না আল্লাহ এলাকার কত মা বোনেরা ভাই বাবারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিছে মারা গো দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নিগো মা পর্দার আড়ালে থাকো তোমার ঘরের একটা কন্যারে থাকো যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না গো মা মারা গো ভাই বাবারা রে তোমরা তো একদিন অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইবা এই মুনাজাত আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে আমার আল্লাহ আমরার জন্য কি তোমার মায়া লাগে আমরার জন্য কি তোমার দয়া লাগে না আমরার মুনাজাত তুমি আল্লাহ কবুল করছো তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আলামতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ পরো আল্লাহ যাহা লয় তোমার মনে তোমার বন্ধু হযরতে মুসা নবীর লগে কইছ কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ পরো আল্লাহ দেখা লয় তোমার মন তোমার বন্ধু ইউনুস নবীর লগে কইছ কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ
সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মন তোমার বন্ধু ইব্রাহিম নবীর লগে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মন মাবুদো জানি না রে আল্লাহ আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত তুমি আল্লাহর কি মায়া লাগে তুমি আল্লাহর কি দয়া লাগে রাব্বুল আলামিন আমি গুনাহগার শামিম রেজা আল্লাহ এ বাবুই পুরো কামেল আল্লাহ শাহপরান রহমতুল্লাহ আলাই সুন্নি যুব সঙ্গের মাহফিল গুনাহগারের বেশে আমার কতগুলা দাড়ি ফাঁকা মুরব্বী মুরব্বী আব্বাদিরারে লইয়া আলেম আব্বারারে লইয়া যুবক নজওয়ানদেরকে লইয়া আল্লাহ আমার মা বোনদারে লইয়া তোমার দরবারে গাত বাড়াইছে আল্লাহ দেখতাছ তোমার অসংখ্য বান্দারা তোমার দরবারে আমিন আমিন কইয়া হাত বাড়াইয়া মুরব্বীরা চোখের বাণী পালাইলে তুমি আল্লাহর আরশ নাকি থরথর কইরা কাঁপে যুবকেরা হাত বাড়াইলে মুনাজাতে চোখের বাণী ফালাইলে তুমি আল্লাহর কাছে নাকি লজ্জা লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই বামুই পূর্ব গ্রামের মাহফিল কবুল হইছে আমরা রামাই আব্বার কবরে রাজা মাফ হইছে দাদা দাদির জীবনের গুণা ক্ষমা করছনি আমরার তোমার মায়া লাগে নি আমরারে তুমি কবুল করছন আল্লাহ আজকের মুনাজাতে তিনটা কিসিমের মানুষ আব্বা রাইছে এক শ্রেণীর মানুষ আছে যারা জগতে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে খানা তুলা দেওয়ার জন্য খেতে বন্ধের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার মাথা ব্যথা পায়ের ব্যথা হইয়া গেছে গায়ের সাদা চামড়া কালা বানাইছে জানি না কার জানি এমন আব্বা কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জানি না রে দয়াল এমন কোন সন্তান গাত বাড়াইছে যার জগতের ভিতরে মা নাই হায় রে মা যে মারে মা কইয়া ডাকলে করি যারা ঘুম ঠান্ডা হইয়া যে মারে মা কইয়া ডাকলে করি যারা ঘুম ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই যদি গর্ভ থেকে হওয়ার পরে বিছানার ডাইন পাশে প্রস্রাব কইরা দেয় মা টান দিয়া বাম পাশে নিয়া দেয় বাম পাশে প্রস্রাব করলে মা বিধা জায়গায় ঘুমায় সন্তান রে শুকনা জায়গায় ঘুম লওয়ায় যে মা বালা কোনো খানা রাখলে নিজে না খাইয়া ফুতের লাগে রাইখা দিছে এমন মা কার জানি কবরে রে আল্লাহ আমার মনে হয় এই আনাতে কানাসের মা বোনেরা ভাই বাবারা আজকে তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে আল্লাহ বিশ্বাস আছে একটা মুরব্বী একটা যুবকের চোখের বাণী যদি তোমার বালা লাগে এমন কত মুরব্বী যুবক আছে মা বোন আছে আজ যা ওয়াজ শেষ করে বাড়ি যাইব সবার চেহারা দেখবো আম্মায় আব্বার মুখ দেখব আম্মায় আব্বা সইলা গেছে আল্লাহ জারারে ফা লাইয়া কন্যা আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ জারারে ফা লাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগি এমন সময় আছে মা বাপ বালা কোনো খানা কিনে খাওয়াইতে পারছে না
এখন সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে গো তার বাড়িতে কত মেহমান অতিথি খাবার খায় তার মা বাপ কবরে গেছে গা আম্মা আব্বারে একটা লোকমা ভাত খাওয়াইতে পারে না রে সামনে রমজান আইতাছে ঈদ আইতাছে আম্মায় আব্বা নিদে পুরান জামা কাপড় ফর্দ ভূতেরে নতুন জামা কাপড় কিনা দিত আজকে ভূতে কত টাকার মালি আল্লাহ ক্ষমতায় আছে কিন্তু আব্বারে 500 টাকা দিয়া একটা লুঙ্গি কিনা পরাইবো ভূতের এমন ক্ষমতা নাই বাপ কবরে মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইবো মা কবরে আল্লাহ এমন মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও মানসিব করে দাও এমন বংশের মানুষ যারা কবরে বংশের কবরের আযাব মাফ করে দাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা অসুস্থতা দূর কইরা খেদমত করার মতো তৌফিক দান করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যতে বরকত দাও তারা ব্যবসা করে চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও মানে সম্মান ইজ্জতে দিনদিনে নসিব করে দাও বিশেষ করে বাময় পূর্ব গ্রাম ফজরতে শাহপরান রহমতুল্লাহ আলাই সুন্নি যুব সংঘের এই সপ্তম মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া লাইট দিয়া মিডিয়ার ভাইরা সহ আল্লাহ যেই ভাই বাবার উপস্থিত হয়েছে যেই মা বোনের উপস্থিত হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দোয়াতে শরীক হয়েছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করো বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের রাজনৈতিকভাবে যারা দেশের জন্য কষ্ট করে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আজকে সপ্তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে নাও আল্লাহ এমন কোন রোগ দিয়েন না যে রোগের কোনো চিকিৎসা নাই যে রোগের কারণে আপনারে সেজদা দিতে পারবো না আল্লাহ মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিনে জবানে পড়ে দিয়েন মধুর কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ